যদি বলি শাহরুখ খানের এমন একটি মুভি আছে যা কোনোদিন আলোর মুখে দেখতে পারেনি। ডন চরিত্রে শাহরুখ খান, পুলিশ চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও, মুভির নাম এক্সট্রিম সিটি, জনরা ক্রস কালচারাল ক্রাইম ড্রামা। 2011 সালে মার্টিন স্কোরসের শাহরুখ ও ডিক্যাপ্রিওকে নিয়ে এক্সট্রিম সিটি বানানোর পরিকল্পনা করেন। মুভির পরিচালক পল শাডার ও দুই লিড হিরোকে নিয়ে বার্লিনে স্ক্রিপ্ট চূড়ান্তও করেন মার্টিন। রেড চিলিসের সাথে মার্টিনের প্রযোজনা সংস্থা সিকেলিয়া যৌথভাবে ফিল্মটি প্রযোজনা করতে চেয়েছিলেন, কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও শেষমেশ এই ড্রিম প্রজেক্টটি আলোর মুখ দেখতে পারেনি। ঠিক কোন কারণে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়নি তা সঠিকভাবে জানা না গেলেও বেশ কিছু নিউজ মিডিয়ার মতে শাহরুখ খান নিজেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। খুব সম্ভবত ডন থিমে শাহরুখের অলরেডি দুইটি মুভি থাকায় একই বিষয় নিয়ে ফিল্ম করা থেকে সরে দাঁড়ান তিনি। এই মুভির লিড নারী চরিত্রে অ্যাঞ্জেলিনা জোলি থাকারও গুঞ্জন শোনা গিয়েছিল।